রাজশাহী মহানগরীতে র‍্যাব পাঁচের অভিযানে 14,000 পিস ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজার মূল্য 42 লাখ টাকা। আটককৃত ব্যক্তি হলেন মহানগরীর চন্দ্রিমা থানাধীন শিরোয়েল কলোনির 3 নম্বর গলির আব্দুল সালামের ছেলে মোহাম্মদ আলামিন। র‍্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি টিম জানতে পারে একজন মাদক ব্যবসায়ী যাত্রীবেশে ইয়াবা নিয়ে রাজশাহী থেকে তানোরের দিকে যাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে র‍্যাব গতকাল মঙ্গলবার সন্ধ্যা 7টার সময় বিমানবন্দর থানাধীন বারৈপাড়া জৈনেক আলম আলীর মুদি দোকানের সামনের রাস্তার চেকপোস্ট পরিচালনা করে। এ সময় তানোরগামী মায়ের দোয়া নামক একটি বাসকে থামানোর সংকেত দিলে বাসটি থামামাত্রই র‍্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে তাকে আটক করে। এ সময় আটককৃত ব্যক্তির দেহ তল্লাশি করে তার পিঠে থাকা একটি ব্যাগ থেকে 14,000 পিস হালকা বাদামি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত আসামির বিরুদ্ধে রাজশাহী মহানগরী বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 36(1)(10)(গ) 41 ধারায় মামলা রুজু করা হয়েছে। তানজিলা আক্তার, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি।